ঈদের নামাজে অংশগ্রহণ করল সংখ্যালঘু শ্রেণীর মানুষেরা। আজ বলাগড় বনু মসজিদে প্রতি বছরের মতো এবারেও শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঈদ উৎসব পালন করা হলো। এদিন একে অপরকে আলিঙ্গন করে ভ্রাতৃত্বের বোধ জাগিয়ে তোলে। ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানায় মসজিদের ইমাম। আজকে একটা পরবের দিন, মানুষ আনন্দের দিন, কুরবানির দিন যেটা বলা হয়। আর সকাল থেকে আজকে মানুষ সব যে যার সেজে বুঝে গোসল টোসল করে ঈদের নামাজ পড়ার জন্য এই মসজিদে এসেছে। এতে সবাই ঈদের নামাজ ভালোভাবে পড়া হয়েছে। আমার কোনো গণ্ডগোল হট্টগোল কোনো কিছু আমাদের কিছু নাই। খুব শান্তিভাবে নামাজ আমাদের সময় সকাল 8টায় নামাজ হয়েছে। আর এই মহল্লার আর একটা ঈদগাহ আছে, ঈদগাহতে সকাল 7টায় নামাজ হয়েছে, সেখানেও শান্তিভাবে শান্তিপূর্ণভাবে নামাজ হয়েছে। এখানে কোনো অসুবিধা কিছু নেই। চাইলাম আল্লাহ যেন সারা জাহানে প্রত্যেকটা জাতি ভেদ সকলকে যেন মিলেমিশে থেকে যা আমাদের একসাথে যেন আমরা বসবাস দুনিয়া যেন করতে পারি, কোনো ভেদাভেদ যেন না থাকে, আমাদের মধ্যে কোনো গণ্ডগোল অশান্তি যেন না থাকে। শান্তি আল্লাহর কাছে আমরা শান্তি চাইলাম, শান্তি কামনা করলাম। হ্যাঁ, আল্লাহ যেন আমাদের শান্তির সাথে আমাদের দুনিয়াতে যেন আমরা থাকি, আমরা যেন ভাত করি। হ্যাঁ, এক অপরের সাথে কাঁধে কাঁধ মিলে যেন দুনিয়া চলাফেরা করতে পারি। এইটাই আপনার নামটা? আমার নাম হাফেজ শাহ আলম, প্যান্ডেল বনমসজিদ। নতুন সাজে নতুন রূপে চিকিৎসা পরিষেবা দিতে হাজির হুগলি জেলার চাপদানি পলতাঘাট সংলগ্ন স্পর্শ হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তির সহযোগিতায় এবং স্বনামধন্য চিকিৎসকদের দ্বারা দিবারাত্রি পাওয়া যাবে পরিষেবা। সুস্থ থাকুন আর সুস্থ হতে বিশ্বস্ত ঠিকানা চাপদানি পৌরসভা পরিচালিত স্পর্শ হাসপাতাল, আপনার সাধ্যের মধ্যে। বিশদে জানতে ফোন করুন এই নাম্বারে